ক্রিটিক যারা স্বাভাবিকভাবেই আমি যেটা বলেছি সাধারণ বিনোদনের মূলক ছবি এটা নয়, এটা দেখতে হলে আপনাকে একবার দুবার তো দেখতে হবে। দেখতে পাচ্ছি না, এটা কারণটা হচ্ছে যে এই সমাজের প্রতি ছবি দেখছে ভালো না লাগলে তো সেটা আপনি বলতে হবে যে আমরা আগের যুগের সেই ক্ল্যাশটা তো থেকেই যাব। এখন আগের যুগের লোক হয়ে বর্তমান সময়ের প্রতি ছবি খুঁজে বের করা বা চেষ্টা করা বা জিজ্ঞেস করা আমার মনে হয় এটা অর্থ আমার উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ধীরে ধীরে কি নিজেদের অ্যাডজাস্ট করে চলতে হবে এটার সাথে। বাবা রবীন্দ্রনাথ কেমন অনুভূতিটা কি বলেন? এটার মধ্যে ছেলে পরিচালক একজাক্টলি একজন শিল্পী, যে আমি আসলে শিল্পীর কথাটাকে বলতে চাই না কারণ শিল্পী অনেক বড় জিনিস। আমি বলি আমরা সাধারণ একজন অভিনেতা শিল্পী হতে অনেকগুলো গুণ থাকলে তারপরে সে শিল্পী কথায় কথায় আপনার শিল্পী বানিয়ে ফেলছেন, বানিয়ে ফেলছেন কিং, বানিয়ে ফেলছেন কুইন, বানিয়ে ফেলছেন এত তো ছড়াছড়ি দেখে আমরা নিজেরাই এখন মানুষের ভাবি এগুলো আমাদের না বললে এগুলো ভালো, কারণ এত জনের কথা বল জনশক্তি সম্পর্কে বলা হয়েছে যেটা আমরা তারপরে আমাকে সেখানে লাগালে বলে আমি ছেলে জীবনে এতবার দিয়েছে সে কারণের জন্য দিয়েছি। আর দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা আর্টিস্ট কাজ করে যেটাকে এই ট্রাইজ টু ফুলফিল দ্য ডিম্যান্ড অফ দ্য ডিরেক্টর, ডিরেক্টর কী বলছে সেটাকে আমি ফুলফিল করার চেষ্টা করি। তো আমার ছেলেও যে চেয়েছে আই ট্রাই টু অ্যাক্ট অ্যাজ হি আস্কড মি টু ডু, তো সেখানে আমি আলাদা হিসেবে তাকে দেখবো। আমি তো বলছি আমি যে আমি যে শর্ট দিয়ে আমি বলেছি ইজ ইট অল রাইট, একজন ডিরেক্টরকে যেটা সম্মান দেওয়া একটা শিল্পীর প্রয়োজন আমি আমার ছেলেকে হলেও আমি তাকে সেই সম্মানটা দিয়ে দিচ্ছে বলেছে ইয়েস ইটস অল রাইট ইটস গুড অর যাই বলার বলেছে বাবা সেটা বলতে বেশি বলেছে। তারপরে আমি তারপরে নেক্সট বলেছে আমি আই জাস্ট অন্য ছবিতে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করি, তবে ডিফারেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্য পরিচালকরা যাই করে বা ছবিটা করি তখন আমি বুঝতে পারি যে ছবিটা কোন ধরনের ছবি হচ্ছে। আমার ছবি ছেলের ছবিতে অভিনয় করাকালীন আমি বুঝতে পেরেছি এটা নর্মাল ধরনের ছবি নয়। এটার একটা কারণ আছে, জিনিসটা হচ্ছে যে আমি কখনোই আমার আর্টিস্টদের সাথে ফুল স্ক্রিপ্ট শেয়ার করি না। আজকে আপনি আপনারা সবাই আমার ফিল্মের ক্যাস্টের সাথে পরিচয় হবেন আর ওনারাও কিন্তু শুধু ওনাদের সিনটা পড়েছে স্ক্রিপ্টে, ওনারা কেউ ফুল স্ক্রিপ্ট মানে মূল গল্প এটা শুধু এই গল্প না। আমি খেয়াল করে দেখেছি এটা মনে হয় আমার ধরন, আমার প্রথম ছবি তো আমি আপনাকে শুধু আব্বুর সেকশনটা নিয়ে যাই কারণ যে আপনি যদি মানে আপনার ক্যারেক্টারের পরে কী হয় না হয় আর পাশের গল্পতে কী হয় আপনার ক্যারেক্টার তো জানে না ছবিতে, সো আপনার জানার দরকার কেন? মানে ব্যবসায়িক রিজনের জন্য জানার দরকার হতে পারে যে আমার রানিং টাইম কতক্ষণ, স্ক্রিপ্টে আমি কতক্ষণ আছি, সেখান থেকে রিকভার করে তারপরে।